মঙ্গলবারই চার দশক পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাটিতে নিজেদের কৌশলগত পরমাণু সাবমেরিন ইউএসএস কেন্টাকি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মূলত উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু কার্যক্রম কোরীয় উপদ্বীপে যেন অস্থিরতা তৈরি করতে না পারে এ লক্ষ্যেই 1980 সালের পর মিত্র দেশের বন্দরে সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরপরই চটে গিয়ে জাপান সাগরে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলো 50 কিলোমিটার উঁচুতে উঠে 500 কিলোমিটার পর্যন্ত উড়ে জাপান সাগরে ভূপাতিত হয়েছে। এর আগে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানান, এই অঞ্চলে সাবমেরিন মোতায়েন মানে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়া। এর আগে গেল সপ্তাহেই নিজেদের কঠিন জ্বালানিবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাওসং 18 নিক্ষেপ করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানায়, সামরিক মহড়া নিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে। 2022 সালে 100 কাছাকাছি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। মূলত দক্ষিণ কোরিয়া, জাপান আর যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ জানিয়ে চলছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যদিও এত হুমকি উপেক্ষা করেই এই অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ওয়াশিংটন। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।